Hey, what's up, guys? আপনারা সবাই কেমন আছেন? আজকে করতে চলেছি রুটি সবজি চ্যালেঞ্জ। আমি আর আমার একটা বন্ধু তো চ্যালেঞ্জ যেতে যেতে দেখাচ্ছি রুটি সবজির দোকানে গিয়ে কথা হচ্ছে আর ও কয় টাকায় আর আমি কয় টাকায় দেখছি। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন রুটি সবজি চ্যালেঞ্জ। আরো হবে এরকম চ্যালেঞ্জ, আরো করবো। আরেকদিন হবে ম্যাগি চ্যালেঞ্জ, আজকে বলে দিলাম। আর অন্যদিন নিয়ে যাবো একটা আমাদের স্কুল ট্যুর। ঠিক আছে, দেখ দেখো দেখা হচ্ছে দোকানে গিয়ে। কয় টাকা বের হবে? ওই দাদু, ওই এটা কটা রুটি খাইতে পারবো তুমি? কই আলো না, ওই তার দোকানে প্রকাশের দোকানে। খানজি বাবু, আর আমি দাদু বলছে দুজনই বিশটা খেতে পারবো। চলো দেখি। এই সকাল সকাল একদম রেডি হয়ে বের হলাম রুটি সবজি চ্যালেঞ্জ করার জন্য। একদম রেডি হয়ে বের হয়েছি রুটি সবজি চ্যালেঞ্জের জন্য, কিন্তু দোকান যেয়ে দেখি রুটি সবজি নেই, একটা টিফিন আছে বলছে, তাই অন্য একটার দিকে যাচ্ছে। লজ্জা লাগা দরকার। এরকম জায়গায় একটা পৌঁছাইছি, তখন এদিকে খাইতে হইতেছে। তিনটা দোকান অলরেডি দেখে খাইছি, মানে টিফিন নাই আর কি, শেষ হয়ে গেছে। একটা 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 কইতেছে, আর এখন এদিকে আইলাম টিফিন টিফিন করুন। হাই বন্ধু, তিনটা দোকান ঘোরার পরে তারপরে এখানে এসে এই টিফিন লইলাম। দোকানে সব বন্ধ লকডাউনের পর থেকে। ভেবেছিলাম চ্যালেঞ্জ করব, কিন্তু চ্যালেঞ্জ তো আর হয়নি। রুটি সবজি নেই, যে দোকানে যাচ্ছি সে দোকানে রুটি সবজি নেই। চ্যালেঞ্জ আর হয়নি, তাই এখানে এসে একটা জায়গায় থেমে একটু টিফিন করলাম। এই দোকানে এরকম টিফিন নেই। যেই দোকানে যাচ্ছি এই দোকানে হয়তো সবজি শেষ হয়ে গেছে, না হয় রুটি শেষ হয়ে গেছে, এরকম করে করে চলছে। তো এরকম করে গিয়ে হবে, লাস্ট চার দোকান ঘোরার পরে একটা দোকানে গিয়ে থেমে একটু খেলাম দিলাম, তারপর বাড়িতে চলে আসলাম। আর আপনাদের ভিডিও তো দিতে হবে, তাই এই ভিডিওটা ছাড়া হবে আরেকদিন হবে একটা ভিডিও চ্যালেঞ্জিং আসছে, ভালো থাকবেন। এতটুকু এসেছি, আর যাবো আপনাদের আশীর্বাদে। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব একদম ফ্রি, সাবস্ক্রাইব করা একদম ফ্রি, সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, আর একটু শেয়ার করে দিন, আর সবটা ভিডিও দেখবেন। আমি মজা আয়েগা না ভিডিও নানজি ভাই, আমি আয়েগা রোড পে। Yeah.